ইউনিহার্টস জেলি টু, এটি বিশ্বের সবচেয়ে ছোট 4G স্মার্টফোন বলে দাবি করছে নির্মাতা সংস্থা। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে। এমন অনেকেই রয়েছেন যারা বড় স্মার্টফোন ব্যবহার পছন্দ করেন না, কিন্তু উপায় না থাকার কারণে ব্যবহারে বাধ্য হন। তাদের কথা মাথায় রেখেই ছোট্ট এই ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনের দুর্দান্ত ডিসপ্লেতে ভিডিও দেখার সঙ্গেই ভালো গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। থাকছে কালারফুল শার্প ডিসপ্লে, মাত্র 3 ইঞ্চির ডিসপ্লেতে 480x854 পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। সঙ্গে থাকছে ডুয়েল সিম স্ট্যান্ডবাই সাপোর্ট। বিশেষ ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি সেন্সর, কম্পাস, জাইরোস্কোপ, প্রক্সিমিটার সেন্সর ও এম্বিয়েন্ট লাইট সেন্সর। এছাড়াও পাবেন FM রেডিও। ফোনটিতে রয়েছে ইনফ্রারেড ব্লাস্টার, যার মাধ্যমে ফোন থেকেই বাড়ির যে কোনো অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণ করা যাবে। প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করা যাবে ডিভাইসটিতে। ইউনিহার্টস জেলি টুতে দেওয়া হয়েছে 2000 mAh ব্যাটারি। কোম্পানিটির দাবি সারাদিন ব্যবহারেও এই ফোনের ব্যাটারি শেষ হবে না। ফোনে রয়েছে গ্লোবাল LTE সাপোর্ট, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশে এই ফোনে 4G নেটওয়ার্ক পাওয়া যাবে। ফোনের ভেতরে রয়েছে মিডিয়াটেক হেলিও P60 চিপসেট, অক্টাকোর 2.0 এই প্রসেসরের সঙ্গে থাকছে 6GB র্যাম ও 128GB স্টোরেজ। বিশ্বের সব থেকে ছোট 4G ফোনে রয়েছে 16 MP প্রাইমারি ক্যামেরা, সঙ্গে থাকছে 8 MP সেলফি ক্যামেরা। ফোনটির দাম $199, যা বাংলাদেশি মুদ্রায় 18,910 টাকা। তবে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই পাওয়া যাবে এই ফোন। এস এম আরিফ, মাইটিভি।